গল্প কথা বেকাল চ্যাপ্টার তে আমাদের আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর গল্প চলন্ত জবৎ ছোকরা মারাই গেল চৌধুরীদের ওই ছোকরা চাকরটা রাধাপদ নাকি যেন নাম ঘটনাটা অবিশ্বাস্য হলেও সত্যি নির্জলা সত্যি না কারো মারা যাওয়াটা কিছু অবিশ্বাস্য ব্যাপার নয় অবিশ্বাস্য হচ্ছে ওর মারা যাওয়ার পদ্ধতিটা এ যুগে এমনটা বড় দেখা যায় না আরো আশ্চর্যী ছেলেটার পেটে পিলেও ছিল না আর রায়চৌধুরীর সেজ ছেলের পায়ে বুটও ছিল না তবু পটকা ছোড়া পট করেই মরে গেল কিন্তু সেজবাবুর বা দোষ কি এরকম ক্ষেত্রে কোন বাড়ির বাবুই বা মেজাজ ঠিক রাখতে পারত আর ওরকম একটা ভূত চাকরকে দুহা কষিয়ে না দিয়ে থাকত হতভাগ্য ভূতটা যদি শুধু সেজবাবুকে ফাঁসাবার জন্যই সিফ মারা গিয়ে থাকে কি করবার আছে সেজবাবুর তবু রায়চৌধুরীরা চেষ্টার চ্রুটি করেননি ডাক্তারও ডেকেছিলেন জল বাতাস বরফ ওষুধ সবই করেছিলেন বাঁচল না পরমায় পুরেলে আটকায় কে অবশ্য এসবের কিছুই হতো না যদি না সেদিন সেজবাবুর নতুন ভাইরা ভাই সস্ত্রিক বেড়াতে আসতেন আর যদি না সেজবাবু রাধাপদকে কড়াপাকে সন্দেশ আর ফুলকপির শিঙাড়া আনতে পাঠাতেন কিন্তু ভবিতব্যকে রোখেকে রাধাপদর নিয়তি খাবার আনতে গেল তো গেলই এদিকে সেজবদির চাদানিতে দানিতে চা প্রথমে কড়া ও পরে শীতল হয়ে উঠল আর সেজবধী নিজে প্রথমে চঞ্চল তৎপরে অধীর এবং সেসব্দি আগুন হয়ে উঠলেন তবু দেখানি রাধাপদর সেজবাবুও বিচলিত ও বিপর্যস্ত কতক্ষণ আর যাই যাই কুটুম্বকে ফাঁকা গল্প করে আটকে রাখা যায় রাখাও গেল না সেসব্দি তারা রাত হয়ে যাওয়ার ছুতোয় অস্থিরতা প্রকাশ করে বিদায় নিলেন বিদায় নিতেই সেজবদী তার স্বরে ঘোষণা করলেন রাধাপদকে বিদায় না করে জল করবেন না তিনি আর সেজবাবু তিনি ওদের গাড়ি অদৃশ্য হয়ে যাবার পরেও যখন ক্ষিপ্ত মূর্তিতে শুধু গেটের সামনে দাঁড়িয়েছিলেন রাধাপদ এলে একবার দেখে নেবেন বলে তখনই হতভাগ্য রাধাপদ সন্দেশ আর শিঙাড়া নিয়ে এসে দর্শন দিল বোমা ফাটল প্রচন্ড চিৎকারে দেরির কৈফিয়ে চাইলেন সেজবাবু কিন্তু না কফিউ সেদিন দেওয়া হয়নি রাধাপদর অবকাশ পায়নি বেচারা ও এসে দাঁড়ানোর মুহূর্তেই একটা প্রবল হুঙ্কার উঠল আর পরক্ষণেই রায়চৌধুরীদের গেটের সামনে শুধুমাত্র আক করে একটা শব্দের সঙ্গে সঙ্গে গড়িয়ে পড়ল সন্দেশ সিঙ্গারা আর রাধাপদ কথাটা এমন কিছু পাঁচজনের টের পাবার কথা নয় রায়চৌধুরীদের উঠোনে যদি কীর্তনের আসর বসত হয়তো খবর না দিয়ে জানালে পাড়ার লোক টের পেত না কিন্তু এ আলাদা ব্যাপার গড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে যেন মাটি ফুড়ে ভিড় উঠল হ্যাঁ ভিড় জমলো না বলে ভিড় উঠল বলাই ঠিক গেটের ঠিক বাইরে একটা হইচই পড়ে গেল সেজবাবু প্রমাদগণে ডাক্তার ডাকলেন ওষুধ দিলেন জল বাতাস বরফের জন্য হাঁকাহাঁকি করলেন আর শেষ অবধি ঘরে গিয়ে পাখার স্পিড বাড়িয়ে দিয়ে হতাশে বসে পড়লেন ওদিকে স্বয়ং রায়চৌধুরী কর্তা নির্ভীতে ডাক্তারকে নিয়ে পড়লেন অবশ্যই দরকার খুব ছিল না ডাক্তার সেজ কর্তার বন্ধু অতএব স্বাভাবিক মৃত্যুর মরা রাধাপদ স্থানীয় সৎকার সমিতির সদস্যদের কাঁধে চড়ে চলে গেল শ্মশানে আশেপাশের আর সামনের যত বাড়ির বারান্দা ছিল সেখানে ছবির মিছিলের মতো একটা স্তব্ধ জনতা নিথর হয়ে দাঁড়িয়ে দেখল এই তো ব্যাপার যা হবার হয়ে গেছে বলে মনকে সান্ত্বনা দেওয়া হয়ে গিয়েছিল কিন্তু গোল বাঁধল পরদিন সকালে কোথা থেকে পাগলের মতো উদ্ভ্রান্ত বেশবাসে ছুটে এলো রাধাপদর বাবা নিতাইপদ নিতাই পদ গেটের সামনে মাথা খুঁড়ে চুল ছিঁড়ে বুক চাপড়ে এমন একটা ভয়ঙ্কর শোরগোল তুলে কাঁদতে শুরু করল যে তখনও পাড়ার আর কোনো বাড়ির বারান্দা থাকা রইল না বুঝতেও বাকি রইল না কারো কিছু বুঝবে না কেন পাড়াটা হচ্ছে যে একেবারে সভ্যভ্য শিক্ষিত লোকের পাড়া তাছাড়া দুসারি বাড়ির মাঝখানে রাস্তাটা মাত্র বিশ ফুট চড়া রাস্তা শুরু হোক পাড়াটি ছবির মতো সুন্দর শৌখিন প্রায় সব বাড়ি গোল বারান্দা লোহার গেট গ্যারেজ আর মোজেক মেঝে শুভিত নতুন পাড়া বলতে গেলে অবসরপ্রাপ্ত উচ্চ রাজকর্মচারীদের বার্ধক্যের বারাণসী শুধু রায়চৌধুরীরাই নাকি প্রাক্তন জমিদার নইলে উনি নইলে সামনের উনি প্রাক্তন জজ তার পাশের উনি প্রাক্তন আইজি এ পাশের উনি শেষ তো কিছুকাল এসডিও হয়েছিলেন আর ওধারের উনি প্রাক্তন হয়ে যাননি এখনো হাইকোর্টে প্র্যাকটিস করেন ওরা ওদের ছেলে মেয়ে বৌরা সব কিছু দেখলেন গোল বারান্দায় বুক ঝুঁকিয়ে ঝুকিয়ে গতকালও দেখেছিলেন চাপা একটা সন্দেহে গুলতানিও করেছিলেন সবাই আজ সবটাই স্পষ্ট হল সারা পাড়ায় একটা ধিক্কার ছিচিককারের চাপা ঝড় বইতে লাগল ওদিকে রাধাপদর বাবা বুক চাপড়ে চাপড়ে বুকে কালশিটে পড়াতে লাগল কথায় বলে অনাথের ভগবানই সহায় কিন্তু অনাথের ভগবান বোধ করি অনাথের বেশি আসেন পাড়ায় বস্তি নেই তবু কোথা থেকে কতগুলো বস্তির ছেলে ছোকরা এসে জুটে গেল রাধাপদর বাবা নিতাইপদর আশেপাশে পদকে চাঙ্গা করে তুলল ওরা রক্তের বদলে রক্ত চায় মন্ত্রে বলল কেস করুক নিতাই পদ ওরা লড়বে গরিব বলে এত বড় রৃশংস অরাজকতা সইবে পদ কখনোই না যে ছেলেটি ওরই মধ্যে একটু লেখাপড়া জানা সে একখানা ফুলস্কেপ কাগজে অশুদ্ধ বাননে একটি অভিযোগপত্র লিখেই ফেললো কাগজে ছাপবে এখন বাকি শুধু পাড়ার মাতব্যদের সাক্ষর নেয়া সবাই দেখেছে বলল মদন নন্দী তোমাকে সঙ্গে যেতে হবে বলল রজনীপাল নিতাই পদ প্রতিহিংসায় বুক বেঁধে উঠল হাসি কাটে লটকা বককে বলল সত্য চরণ হাসি যদি মানা হয় যাবজ্জীবন জেল বড় লোক বলে পার পাবে ভেবেছে বলে মানিকলাল ঘুঘু দেখেছ এবার ফাঁদ দেখো বাছাধন সালার বাবুদের জ্যান্ত কবর দিলে রাগ যায় না বলল সুধীর রামলাল আর নয়ন চাঁদ একবার বাবুদের সইগুলো হাতে আসুক দেখিয়ে দিচ্ছি মজা উন্মুক্ত শোকে বিপর্যস্ত মূর্তি নিতাই পদ ফ্যাল ফ্যাল করে তাকাতে তাকাতে চলল ওদের সঙ্গে কিন্তু কোথায় সাক্ষর পাগল নাকি এসব গণ্যমান্য ব্যক্তির সাক্ষর কি মাঠের দুর্বঘাস যে ছিঁড়ে আনলেই হল ওরা বললেন ওরা তো কেউই তেমন প্রত্যক্ষ দেখেননি আর আইনজ্ঞ লোক ওরা প্রত্যক্ষ না দেখে কখনো খপ করে একটা সই বসিয়ে দিতে পারেন প্রাক্তন জজ বললেন আমি বাবু তখন বাড়ি ছিলাম না ফিরে শুনলাম বটে কি একটা স্যাড ব্যাপার হয়ে গেছে কিন্তু যাই বলো বাবু স্পষ্ট চোখে না দেখলে কি করে একই কথা বললেন সবাই স্পষ্ট চোখে না দেখে অভিযোগপত্রে স্বাক্ষর দেওয়া সম্ভব নয় রোখা ছেলে মানিকলাল প্রাক্তন এসডিওকে বলল জানেন আপনি রাধাপদ ছিল এই পদের একমাত্র ছেলে ধারণা করতে পারেন আজব কি অবস্থা হাও হাও করে কেঁদে উঠল পদ বাবু বুকের হাড় ভেঙে গেল আমার চোখের দৃষ্টি গুচে গেল পদ আমার পেটের ভাত পরনের কানি আমার সেই জলজান্ত ছেলেটারে জুতোর ঠোক কর মেনে মেরে ফেলল বাবু জগতে কি ধম্ম নেই আপনারা প্রতিকার করবেন না প্রাক্তন বিব্রত এসডিও বললেন দেখো আমি একা কি করতে পারি বরং কিছু সাহায্য টাহায্য সাহায্য টাকার সাহায্য ভিক্ষে মানিকলাল রক্ত চক্ষে বক্তৃতা শুরু করে দেয় গরিবকে আপনারা বুঝে এরকমই ভাবেন বাবু দুটো টাকা দিয়ে মুখ বন্ধ করতে চান গরিবের প্রাণ খোলাম কুচি। জানেন আজ রাধাপদ তৃষিত আত্মা কি চাইছে চাইছে রক্তের বদলে রক্ত ওই পাষণ চৌধুরী বাবুদের উচিত শাস্তি না হলে সে একটা শান্ত হবে না এসডিও প্রায় হাসির মতো করে বললেন না হলে আমি আর কি করতে পারি আপনারা চোখে দেখে ঝঞ্ঝাটের বাইরে সাক্ষী দেবেন না আপনারা বিদ্যান শিক্ষিত এবার এসডিও ভোরো খোঁচ খালেন তারপর বললেন আমার বাড়ির সামনে গোলমাল করো না বলেছি তো এসব ঝামেলার মধ্যে আমি নেই পাঁচ দশটা টাকা বরং দিতে পারি পাড়া থেকে কিছু চাঁদা তুলেও নিতাই পদে একটু আগে অনেক বড় বড় কথা শুনেছে তাছাড়া মনটা খারাপ তাই বলে উঠলো বাবু আপনার ঘরেও তো পেলে আছে কি করে টাকার কথা বললেন টাকায় পুত্রশোক নিবারণ হবে এসজি বললেন সে তো সত্যি তবে থাক বাবু বললেন ওসব নালিশ ফালিশের মধ্যে গিয়ে কি হবে বাবু বরং এই সময় রায়চৌধুরীদের মোচর দিয়ে কিছু টাকা আদায় করে নিতে পারতে নিতাই আবার হাও করে করলে কাঁদল আমি টাকা চাই না ন্যায্য বিচার চাই উকিল কিছু বলতে যাচ্ছিলেন নিতাই পদর পৃষ্ঠপোষক বর্গ বলতে দিল না তারা নিতাইকে হাঁচকা মেরে টান দিয়ে দলের মধ্যমণি করে বেরিয়ে পড়ল স্লোগান দিতে দিতে জুলুমবাজি চলবে না খুন করে কেউ পার পাবে না আমরা লড়বো মরব ভাঙব ন্যায় বিচার চাই ন্যায় বিচার বাতাসে বাতাসে স্লোগানের প্রতিধ্বনি উঠল পদ মন্ত্রাহতের মতো চলল ওদের সঙ্গে ছেলেগুলিকে ওর দেবদূত বলেই লাগছিল আর এমনও মনে হচ্ছিল রাধাপদকে বুঝি পাইয়েই দেবে ওরা ওদের সকলের মুখগুলো অনেকটা রাধাপ মতো আহা রাধাপদকে বুঝি কোনোদিন ভালো করে তাকিয়ে দেখেও নি পদ। একদিন দুটো ভালো মন্দ খেতেও বলেনি প্রাণের মধ্যে হাহাকার করতে থাকে আর একটিবারের জন্য যদি ফিরে পেত নিতাই ওকে সারাটা বেলা রোদে টহল দিয়ে সাতপাড়া ঘুরে ঘুরে কাহিল হয়ে ওরা ঢুকল চায়ের দোকানে নিতাই পদের জন্য এক কাপ চায়ের অর্ডার দিয়েছিল নিতাই হামাও করে বলল গঙ্গায় একটা ডুব দিয়ে আসি বাবু সে তো আমার ছেলে ছিল না বাপ ছিল আমি তার ছেলের কর্তব্য করি ওরা একজন ডাবল কাপ খেয়ে নিল রাধাপদের মৃত্যু কাহিনীটা যদি বানানো গল্প হতো তাহলে হয়তো গুছিয়ে ভালো মতো একটা পরিণতি খাড়া করা যেত কিন্তু বানানো নয় নির্জলা সত্যি তাই কোন সূত্র ধরেই অন্তত ঈশ্বরের সুবিচার দেখিয়েও রায়চৌধুরীর সেজ ছেলের কিছু করা গেল না পদের সহিদরা প্রথমটা চা আর ফুচকা খেতে খেতে পরামর্শ ভাঁজতে লাগল কি করে ব্যাটা বড় লোককে শাস্তি দেওয়া যায় তারপর কেমন করে যেন প্রসঙ্গান্তরে চলে গেল একজন হঠাৎ প্রস্তাব করল তোর মায়েরি সারাদিন টোটো কোম্পানি করে মেজাজটা বিগড়ে গেছে চল মধুবালার নতুন ছবিটা দেখে আসি সমস্যরের সমর্থন উঠল ঠিকায় জিতার ব্যাস যেই কথা সেই কাজ আর দেরি করলে টিকিট পাওয়ার আসো দুশা এই বেলা নাইন দিতে যেতে হবে নিতাই পদ মুছে গেল ওদের পটভূমিকা থেকে না যাওয়াই আশ্চর্য কোথায় মধুবালা আর কোথায় নিতাই পদ নিতাই পদ কদিন ধরে কেঁদে কেঁদে বেড়াল কিন্তু তার উৎসাহদাতাদের টিকিটিও দেখতে পেল না গ্যাংকে গ্যাং হাওয়া কে বলল সেজবাবু নাকি ওদের ধরে আচ্ছা করে শাসিয়ে দিয়েছেন কে বলল সম্পূর্ণ উল্টো সেজবাবু ওদের ফিসটি খাবার টাকা দিয়েছেন ঈশ্বর জানেন কি সত্যি কি মিথ্যে নিতাই শেষ পর্যন্ত একদিন পুত্রশোকের জ্বালার চাইতু তীব্রতর জ্বালায় কাতর হয়ে বাবুদের বাড়ি বাড়ি ধর্ণা দিতে এলো তাদের পূর্ব প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিতে কিন্তু এই দ্রুত ধাবমান পৃথিবীতে পূর্ব কথা মনে রাখবার অবকাশ কার কতটুকু পাঁচ টাকার সাহায্যের কথা দূরে থাক নিতাই নিতাইপদের নামটাই মনে পড়ল না কারো চেনা করাতে হলো রাধাপদের পরিচয় দিয়ে দিয়ে কিন্তু রাধাপদর নামটা যেন আর এখন কারো সহ্য হল না কেউ কেউ তাড়াতাড়ি একাধটা শিকিয়াধুলি ফেলে দিয়ে ভারী মুখে বললেন এর বেশি আর পারবো না অন্য বাড়ি দেখো কেউ কেউ বেজার মুখে মুখের উপর দরজা বন্ধ করে দিয়ে বললেন এখন শেষ মাসে সাহায্য করব কোথা থেকে নিতাইপদে একটা হতাশ নিঃশ্বাস ফেলে শিকি দোয়ানিগুলি গুনতে গুনতে ভাবল কি ভুলি হয়ে গেছে সেদিন রায়চৌধুরীদের ওখানে গিয়ে মোচড় দিতে পারলে কতটাই না জানি আদায় হতো যতই হোক ওরা বড় লোক ওদের হাত ঝাড়লেই পর্বত কল্পকথন কলল কল্ল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর গল্প চলন্ত জগৎ আমরা নিয়মিত পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন কল্পকথন ভাই কল্ল নামে একটা ফেসবুক গ্রুপ আছে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে আপনারা চাইলে সেখানে জয়েন করে আমাদের সাথে থাকতে পারেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা